আজকে আমরা যেই বিষয়টা নিয়ে জানব সেটা হলো প্রত্যেক ক্লাসের রচনার ফিক্সড টপিক চরিত্র গঠনে খেলাধুলা। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী খেলা। অভিভাবকদের চিরদিনের অভিযোগ শিশুদের প্রতি, শাসন তর্জন মারধর কতই না জোটে তাদের ভাগ্যে, কিন্তু খেলার নেশা তবু ঘোচে না। খেলা শিশুদের জন্মগত অধিকার, অর্থাৎ উই প্লে বাই নেচার। শিশু হাত পা নেড়ে আপন মনে খেলা করে, এই প্রাণচঞ্চল শিশুরাই তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে পড়াশোনা ও খেলার মধ্য দিয়ে। তাই এই শিশু অর্থাৎ ছাত্ররা পড়াশোনার ফাঁকে একটু খেলতে চায়। চরিত্র গঠনের সঙ্গে খেলাধুলা নানাভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমেই মানুষের তথা ছাত্রদের মধ্যে শৃঙ্খলা বোধ, অধ্যাবসায় ও দক্ষ নেতৃত্ব দানের ক্ষমতা জন্মায়। শিক্ষার সঙ্গে খেলাধুলা সম্পর্ক। কথাই বলে ছাত্রানাং অধ্যায়নাং তপ, অর্থাৎ পড়াশোনা হচ্ছে ছাত্রদের তপস্যা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনমুখী শিক্ষা হলো সেটাই যেখানে মানসিক উৎকর্ষের সঙ্গে সঙ্গে শরীর চর্চাকেও মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে দেহ ও মনের মিলনে শিক্ষা পূর্ণতা পায়, জীবন হয় সুন্দরতম। শিক্ষা ও খেলাধুলা হচ্ছে একে অন্যের পরিপূরক। শরীর সবল সুস্থ না হলে মনও সুস্থ ও সবল থাকে না, ফলে মনোযোগ সহকারে কোনো কাজই করা হয় না, কাজে বিরক্তি ও অলস্য দেখা যায়। তাই বলার অপেক্ষা রাখে না যে প্লে হোয়াইল প্লে, রিড হোয়াইল ইউ রিড। খেলাধুলা ও শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ ছাত্রদের চরিত্রের অন্যতম সম্পদ, আর খেলাধুলার সাথে সাথেই এর সম্পদ অর্জন করা যায়। খেলাধুলার মধ্য দিয়েই আমাদের মনে ভদ্রতার জন্ম হয়, এই ভদ্রতাই মানুষকে অনেক কিছু দিয়ে থাকে। শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর দরকার শারীরিক ও মানসিক স্ফূর্তির। শরীরের অঙ্গ ও সঞ্চালনের ফলে প্রতিটি অঙ্গ ও সক্রিয় হয়ে ওঠে। দৈহিক ক্লান্তি তার ফলে দেখা দিলেও মানসিক ক্লান্তি কেটে যায়। জীবনের উন্নতির পথেও সেটা অনেক বড় ভূমিকা পালন করে। খেলা থেকে আমরা শিক্ষা পাই। ডিসিপ্লিন মিন্স সাকসেস, এনার্জি মিন্স রুইন। অভ্যাস গঠনে শিক্ষা। শৃঙ্খলাবোধের পরেই আসে খেলাধুলার মাধ্যমে অভ্যাস গঠনের কথা। আজকের দিনে তার সর্বোচ্চ প্রমাণ হল সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর প্রমুখ ব্যক্তিরা। কর্মজীবনে মানুষ কোনো একটা কাজে প্রচুর অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে দক্ষ হয়ে ওঠে, আর সাথে সাথে সফলতা লাভ করে। আর এই খেলাধুলার মাধ্যমেই আমরা উপলব্ধি করতে শিখি হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। যৌথ মনোভাবের শিক্ষা। যৌথ মনোভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে, এবং খেলাধুলায় যৌথ মনোভাব না থাকলে প্রকৃতপক্ষে কোনো খেলোয়াড় এককভাবে কোনো খেলায় সাফল্য লাভ করতে পারে না। প্রতি মুহূর্তে অপরের সহায়তা
যেমন প্রয়োজন, তেমনি খেলোয়াড়ের স্বার্থপর মনোভাব ত্যাগ করারও প্রয়োজন। এই খেলাধুলা থেকেই আমরা যৌথ মনোভাবের শিক্ষা লাভ করি। খেলাধুলার গুরুত্ব। এক শ্রেণীর ছাত্র আছে যারা পাঠ্যপুস্তক ছাড়া আর কিছুই জানে না। এরা হলো ইনসেক্ট অফ বুকস, অর্থাৎ বইয়ের পোকা ছাড়া আর কিছু না। কিন্তু সমস্ত কর্মের মূলে আছে শরীর। শিক্ষার্থীর শরীর যদি ভালো না থাকে, তবে বিদ্যা অর্জন কিভাবে হবে? তাই ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শরীর চর্চা, খেলাধুলা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। উপসংহার: জীবনের উন্নতির সোপান হলো খেলাধুলা। খেলাধুলা বিহীন জীবন শিক্ষা ব্যবস্থার কথা কল্পনা করা যায় না। সমস্ত উন্নত দেশগুলিতে আজ শিক্ষা ব্যবস্থার সঙ্গে খেলাধুলাকেও অভিন্ন করে দেখা হচ্ছে। শুধু পড়া মানুষকে বোকা বানায়, কিন্তু খেলার সাথে পড়া যুক্ত হলে শিক্ষার্থী যথার্থ মানুষ হয়ে ওঠে। ছাত্র জীবনে উন্নতি করতে হলে পড়ার সাথে খেলাধুলা সমান তালে চালাতে হবে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্লে ওয়ে ইন এডুকেশন পদ্ধতি চালু করতে হবে। রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে, অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, আনন্দ উজ্জ্বল পরমায়ু।